রমজান মাসে যেভাবে আমাদেরকে আনন্দ দেয়, রমজান মাসে যেভাবে আমরা তৃপ্তি লাভ করি, আমরা আশায় থাকি আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন, তার রহমতের যে দরজাগুলো তিনি খুলে দেন, জান্নাতকে খুলে দেন, জাহান্নামকে তিনি বন্ধ করে দেন। এই মাসে আমরা একটি ইবাদত খুব আনন্দ নিয়ে করি, সেটা হচ্ছে তারাবি সলাত। আরও অনেক ইবাদত রয়েছে ইফতারের সময়, সেহরির সময়, ওগুলো আমি বাদ দিলাম। আজকে আমার বিষয় হচ্ছে তারাবি সলাতের সময় আমাদের সাতটি মুহূর্ত, এটা খুব মজা, আনন্দদায়ক। আমরা প্রায় মনের মধ্যে এসব লুকিয়ে রাখি, নিজেরই আনন্দ নেই, এমনকি ইমামরাও আনন্দ নেয়। কিছু মজার মজার ঘটনা। প্রথম নম্বর হচ্ছে যে অনেকে মনে করেন বড় বড় মুরব্বীরা তারা প্রথম কাতারে থাকে, প্রথম কাতারে থাকে এই জন্য যে এক একজনের এক এক চিন্তা। আমি কিছু মানুষের চিন্তা বলছি, সে একজন মুরব্বী মানুষ, প্রথম কাতারে থাকলে সে জান্নাতে চলে যাবে, এরকম মনোভাব। শুধু তিনি জান্নাতে চলে যাচ্ছেন, সবার চাইতে তার এবাদত অনেক বেশি, একটি ভাব তৈরি করা, এবং এই ভাবে পুরো রমজান মাস প্রথম তারাবির প্রথম থেকে সে সেভাবে শেষ করার চেষ্টা করে। দ্বিতীয়ত হচ্ছে প্রথম কয়েক রাকাত ইমাম যখন অনেক বেশি সময় নেয়, তখন অনেক মানুষ আছে যারা পিছন থেকে বিভিন্ন ধরনের আওয়াজ করে, কাশি দেয়, মুখে আওয়াজ দেয়, আবার অনেকে আছে সুবহানাল্লাহ বা আল্লাহু আকবার বিভিন্ন জিকির করে, যাতে করে ইমাম রুকুতে চলে যায়, এভাবে অনেকে শব্দ করে। আপনারা হয়তো বা অনেকে শুনেননি, যারা প্রথম কাতারে থাকে তারাই মূলত এই কাজগুলো করে। লাস্টের কাতারে মানুষটা তো চলেই যায়, দশ রাকাত পর আট রাকাত পর তো চলেই যায়, কিন্তু প্রথম রাকাতে বেচারারা যেহেতু জান্নাত অর্জন করার জন্য এসেছে, কোরআন খতম করার জন্য এসেছে, ইমাম যখন এত স্লো এবং এত ধীরগতিতে চলছে তার সলাত, তখন তারা এটা করতে বাধ্য হয়। তৃতীয়ত হচ্ছে ইমাম যখন রুকুতে যায়, তখন আমরাও রুকুতে যাই, মানে বাকি সময় আমরা বসে থাকি। কে কেউ আছে যে যখন ইমামের কেরাত লাস্ট সময় একটা টান দেয় জোরে, তখনই আমরা বুঝি যে এই বুঝি ইমাম রুকুতে যাচ্ছে। আবার আপনি যখন প্রথম থেকে দাঁড়িয়ে আছেন কেরাতের শেষ সময়, যখন ইমাম রুকুতে যায়, তখন আপনার মনে একটি প্রশান্তি জাগে, আহ প্রথম রাকাত শেষ, এরকম অনেকে ফিল করে থাকে। চতুর্থ নম্বর হচ্ছে যখন ইমাম অতি উৎসাহী হয়ে উঠে, মানে তার মন অনেক ভালো, আজকে তার ইফতার ভালো হয়েছে, আজকে তার মন ভালো, কিংবা তার আজকে অন্যান্য দিনগুলোর চাইতে আজকে তার দিনটা ভালো যাচ্ছে, সে কোরআন তেলাওয়াত দ্রুত পড়তে পারছে, মুখস্থ আছে, যে কোনোভাবে ইমামের মন যখন ভালো থাকে, তখন দেখবেন যে তার তেলাওয়াত খুব সুন্দর থাকে, খুব সুন্দর। আর যখন তার মন খারাপ থাকে, তখন তো দেখবেন তেলাওয়াতের বারোটা একদিকে যায়, আবার এমন দ্রুত পড়ে যে মুসলিরও একদিক থেকে আরও উপকারী মনে করে যে হুজুরে দ্রুত তেলাওয়াত করছে, দ্রুত সলাতটাকে শেষ করছে। কিন্তু ইমামের মন যখন ভালো থাকে, তখন দেখবেন এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করছে, আপনি নিজেও দেখেন যে আপনার মন যখন ভালো, আপনার সলাতটাকে আপনি কত সুন্দরভাবে আদায় করছেন। কিন্তু যখন আপনার মনের ভিতরে ক্ষীণ থাকে, বিষণ্ণ থাকে, মানে আপনার তাড়াহুড়া আছে, কোন একটা জায়গায় যেতে হবে, একটা টেনশন মাথায় কাজ করছে, তখন আপনি সলাতটাকে খুব দ্রুত করে ফেলেন। ঠিক একজন ইমাম, সে তো একজন মানুষ, তারও ক্ষেত্রে একই হতে পারে। পঞ্চমত হচ্ছে প্রথম রাকাত এবং শেষ রাকাত আপনার কাছে কেমন লাগে। প্রথম রাকাত যখন শুরু হয়, আহারে এই নি বুঝি মানে ট্রেন ছুটলো, কবে যে সে সীমানা ঠেকবে এটার জন্য আমরা চিন্তা করি, টেনশন করি, দাঁড়িয়ে থাকি ঘন্টা পর ঘন্টা। প্রথম যে রাকাত এবং শেষ যে রাকাত, আপনি যখন শেষ রাকাতটি শেষ বৈঠকে আছেন কিংবা শেষ রাকাতে আছেন, তখন আপনার মনটা কেমন থাকে, ফুরফুরে থাকে,
আজকে দিনটি সমাপ্ত হলো। একটি মাথার ভোজা আপনার মাথা থেকে গেল, জেলখানা থেকে আপনি মুক্তি পেতে যাচ্ছেন। আপনার মনে অশান্তি কারণ ক্লান্ত হয়ে গিয়েছেন, এটাকে আমি বলছি না যে আপনার জন্য একটি অশান্তি, মানে আমাদের যেরকমটা ফিল হয় আর কি, বা অনেকে এরকম ফিল আসে না, আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ হয়তো বা আপনারা মনে মনে ভাবছেন যে আমি এরকমটা করি সেই জন্য এমন, কিন্তু সবাই এরকমটা করে না, আবার অনেকে এরকম ফিল আসে, কারণ আমি মানুষ, আপনিও মানুষ, আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে জিজ্ঞাসা করলে দেখবেন এরকমটা তারা করে আসছিল। যাই হোক, শেষ সাক্ষাৎটা আপনার কাছে খুব ভালো লাগে। ষষ্ঠ নম্বর হচ্ছে যখন ভিতরের সলাৎ জামায়াতের সহিত আদায় করা হয়, এই সময় তো আপনি পুরোপুরি মুক্ত, আপনার কাছে আজকে দিনটা এত ভালো লাগবে যে আল্লাহ সুবহান তাআলার একটি বিধান, আপনি কোরআন খতম করার চেষ্টা করছেন, একটি দিন চলে গেল, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহান তাআলার কাছে যদি আমার এই সলাৎটি কবুল হয়ে যায়, এই কোরআনে আয়াত আমার জন্য এসেছে প্রতি হরফে যে নেকি আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে দান করছেন, আমাদেরকে ক্ষমা করে দিবেন, আমার মন বাসনাগুলো কবুল করছেন, এরকম চিন্তা ঝেড়ে আল্লাহ সুবহান তাআলার রহমতে আসায় আপনার প্রথম দিনের 20 রাকাত তারাবী শেষ। সপ্তমত হচ্ছে যখন আপনি বিছানায় ঘুমোতে যান, সকল ইবাদত শেষ, আজকে সারা দিনে সেই আপনি সেহরি যে খেয়েছেন, তখন থেকে এই পর্যন্ত আপনি যত ইবাদত করছেন সেই ইবাদতে প্রশান্তি, মুখে, আপনার শরীরে, আপনার চোখে, আপনার খাদ্যে, আপনার শরীরে যত শক্তি এনার্জি ছিল সকল শেষ, আপনি এখন ক্লান্ত, এখন ঘুমোতে যাবেন। এই সময়টা আপনার ফিলটা কেমন থাকে, আপনার অনুভবটা কেমন আসে যে দীর্ঘ প্রশান্তিতে আপনি ঘুমোতে যাচ্ছেন, আল্লাহ সুবহান তাআলার সিয়াম পালন করে এখন আপনি সেই আল্লাহ নাম নিয়ে তার জিকির তাসবিহ তাহলিল পাঠ করছেন আর ঘুমোতে যাচ্ছেন। তো রমজান মাসে এরকমই সাতটি ধরন, আরও অনেক ধরন হতে পারে, আমি মোটামুটিভাবে সাতটি ধরনই বলেছি যে এরকমভাবে আমাদের সবারই অনুভব হয়, আমরা একজন আরেকজনকে শেয়ার করি যে বলি এই রমজান এরকম। আরও অনেক আনন্দ আছে, যেটা হচ্ছে যে কখন 8 রাকাত শেষ হবে, কখন 10 রাকাত শেষ হবে, কেউ 10 রাকাত পরে শেষ করে দেয়, এভাবে অনেকে অনেক মজা আনন্দ করে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝিয়ে মানা তাফিক দান করুক, আমিন।